সোমবার কলকাতার রাস্তায় বাম কর্মী সমর্থকদের উপর এভাবেই নির্বিচারে লাঠি চালাতে দেখা গিয়েছে পুলিশকে। মহিলা থেকে বয়স্ক রেহাই পাননি কেউ। মঙ্গলবার এই ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পুলিশি নিগ্রহের অভিযোগে ভিতরে বাইরে সরব হলো বামেরা, পাশে দাঁড়ালো কংগ্রেস। গতকাল কলকাতায় যে ঘটনা ঘটেছে তা নৃশংস, ব্রুটালিটি ব্রুটালিটি বললেও বোধ হয় কম বলা হয়। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এদিন বক্তব্য রাখছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তখনই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ও কংগ্রেস বিধায়করা। তাদের প্রশ্ন মূলত দুটি, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করল কেন, নবান্নের সামনে বিরোধী বিধায়কদের গ্রেফতার করা হলো কেন। এমএলএরা তাদের কনস্টিটিউশনাল রাইট, ইন্ডিভিজুয়ালস রাইট নবান্নে যাবার তাকে কেড়ে নেওয়া হয়েছে, কোন কারণে, কোন যুক্তি? ওটা রাজ্যটাকে কারাগারে পরিণত করা হয়েছে, তেমন বিধানসভার অভ্যন্তরের চেহারাটাও কার্যত পারলে সেই রকম করা হচ্ছে উইদাউট এনি রিজন। অন্তত 50 জন সাংবাদিক আমি আর শুনেছি তার আক্রান্ত হয়েছেন। শান্তিপূর্ণ মিছিলকে যেভাবে কাল আক্রমণ করা হয়েছে, একটা গণতন্ত্রপ্রিয় মানুষ হিসাবে আমি সেটাকে ধিক্কার জানাই। সোমবারও পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিধানসভায় বিক্ষোভ দেখায় বাম কংগ্রেস। আলাদা ইস্যুতে হলেও মঙ্গলবার কার্যত তার পুনরাবৃত্তি ঘটল, এ নিয়ে সুর চড়িয়েছে সরকার পক্ষ। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন অধিবেশনের দ্বিতীয়ার্ধে দাবি করেন, বিরোধীরা যেরকম আচরণ করছেন তাতে মন্ত্রীদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। সোমবার নবান্ন অভিযানকে ঘিরে যে ধুমধুমার হয়েছে তার জন্য বামেদেরই দায়ী করেছেন পরিষদীয় মন্ত্রী। তার দাবি, মিছিল যদি শান্তিপূর্ণ হতো, মিছিল থেকে যদি আক্রমণ না হতো, যদি প্ররোচনা দেওয়া না হতো, যদি শাল বল্লা না থাকতো, তাহলে এমন পরিস্থিতি আদৌ তৈরি হতো না। বিরোধীদের লাগাতার বিক্ষোভের প্রতিবাদে এদিন বিধানসভায় নিন্দা প্রস্তাবও আনেন পরিষদীয় মন্ত্রী। অধ্যক্ষের কাছে তিনি আবেদন জানান, দিনের পর দিন বিরোধীদের বিক্ষোভের জেরে বিধানসভার কাজে বাধা তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কোনো ব্যবস্থা না নিলেও বিরোধী বিধায়কদের কার্যত সতর্ক করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দুদিন ধরে বিধায়করা কাজে বাধা দিচ্ছেন, এটা অভিপ্রেত নয়, এটা বিধানসভার রুলিংয়ের পরিপন্থী। বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।